নমস্কার দর্শক বন্ধুরা, পিয়ালির হেসেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। হ্যালো ভিউয়ার্স, পিয়ালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের শেখাবো ধাবা বা রেস্টুরেন্ট স্টাইল তড়কা, এগ তড়কা। এগ তড়কা বানাতে আমাদের যা যা উপকরণ লাগছে তা হলো তড়কার ডাল, মানে যেটা বিউলি কড়াই সেই ডাল নিয়েছি, এটাকে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। তারপর এটা প্রেশারে দিয়ে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি সঙ্গে ডিম দুটো, দুটো বড় সাইজের পেঁয়াজ টুকরো করা, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন কুচি। আর লাগছে তড়কার মশলা, আর একটা বাটারের কিউব লাগবে, আর নিয়েছি কাসৌরি মেথি। এছাড়াও লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, স্বাদ মতন চিনি। এইসব দিয়ে আমরা আজকে এগ তড়কা বানিয়ে ফেলবো। আসুন দেখি কিভাবে তড়কাটা বানাই। কড়াইতে 2 টেবিল স্পুন মতন আমরা সরিষার তেল দিয়েছি। এর মধ্যে 2টো ডিম আমরা ভালোভাবে ভেজে নেব, যেমন ডিম ভুজিয়া করে সেইভাবে আমরা ডিমটা ভেজে নেব। আসুন ডিমটা ভাজি। ডিম দুটো তেলের মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে নুন ছিটিয়ে দেব। নুনটা দিয়ে দিলাম। এরপর ডিমটাকে এমনভাবে ভুজিয়ার মতন করে ভেজে তুলে রাখব। ডিমটা ভেজে তুলে নিয়েছি। এরপরে আবার একটু সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে একে একে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিলাম। ডাল দেওয়ার পর নুনটা চেক করব আবার, তখন লাগলে একটু এখন একটু কম করে দিলাম। এর মধ্যে এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। 1 টিস্পুন মতন চিনি দিলাম। ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে, টমেটো গুলো যাতে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায়। টমেটো পেঁয়াজ ভাজা হতে হতে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। তড়কাটা এরকম কুচি কুচি করা ইয়ে দিয়ে করলে খেতে ভালো হবে। এই সময় সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন পেঁয়াজ টমেটো খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 এখানে একটু মিশিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। এই সময় একটু জল অ্যাড করছি। এর মধ্যে এবার একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে দিলাম। কষানোর সময় একটু কাসৌরি মেথি পাতা গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু দিতেই হবে, এটা না দিলে তড়কার ঠিক টেস্টটা আসবে না। সামান্য
ধনে পাতা কুচি এখন দিলাম, আবার লাস্টে দেবো একটু এই যে সানরাইজের তড়কা মশলা সামান্য দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এর মধ্যে এবার ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিলাম। আমাদের মশলাটা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে আসছে। এই সময় আমরা সিদ্ধ করা তরকার যে ডালটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। এরপর এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ডাল দেওয়ার পর আমি নুনের স্বাদটা একটু চাখলাম, কিন্তু নুনটা একটু কম আছে তাই একটু নুন দিচ্ছি। এই সময় একটু কসৌরি মেথি গুঁড়ো করে আরেকটু দিলাম। বেঁচে থাকা তড়কা মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে এটাকে ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু আর কোনো জল অ্যাড করবো না, এটা তড়কাটা এরকম ঠিক থাকলেই ভালো টেস্ট লাগবে। এর মধ্যে একটু টমেটো কেচাপ দিচ্ছি, এটা কিন্তু একদমই অপশনাল, এটা আপনারা দিতেও পারেন না পারেন। আমার তরকাটা প্রায় রেডি হয়ে গেছে, এর উপর থেকে এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট ফুটতে দেব, তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। আমাদের তরকারুটি একদম রেডি। তরকার সাথে রুটিটা কিন্তু খুব ভালো যায়, সেটা আপনারা সকলেই জানেন, আমাকে বলতে লাগবে না। তো যাই হোক, আমার রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা আপনারা সবার প্রথমে সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন, আর সবার প্রথমে দেখতে বেল আইকন প্রেস করবেন। নমস্কার।